একজন জয়া আহসান, এপার বাংলা ওপার বাংলায় যার সমান আবেদন। কাজের খাতিরে সারা বছরই বাংলাদেশ ভারতে থাকেন ছুটোছুটির ওপর, কাজ হোক কিংবা ব্যক্তিগত জীবন। এই অভিনেত্রী থাকেন সবসময়ই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তবে জনপ্রিয় এই অভিনেত্রী যখন বাসায় থাকেন, তখন সোশ্যাল মিডিয়ায় দেখা যায় তার পোষ্য নিয়ে আদুরে ছবি পোস্ট করেন। এতে ভক্তদের আর বুঝতে বাকি থাকে না যে এই তারকা তার পোষ্য প্রাণীগুলোকে কতটা ভালোবাসেন। শুধু তার ঘরের পোষ্য নয়, বাইরের যে কোনো প্রাণীর জন্যই তার ভালোবাসা যেন কোনো কমতি নেই। করোনার প্রাদুর্ভাবে যখন লকডাউনে সব স্থবির হয়ে গিয়েছিল, তখন মানুষ চিনল এক নতুন জয়াকে। লকডাউনের কারণে রাস্তায় কেউ বের হচ্ছিল না, ফলে বন্ধ হয়ে গিয়েছিল পথে থাকা কুকুরদের খাবারের যোগান। জয়া নিজে তখন রাস্তায় নেমে পড়েছিলেন পথের কুকুরদের জন্য খাবার নিয়ে। স্বাস্থ্যবিধি মেনে ঘুরে ঘুরে এলাকার কুকুরদের মাঝে খাবার বিলিয়েছিলেন এই নায়িকা, যা তিনি শেয়ার করেন তার সোশ্যাল মিডিয়ায়। শুধু প্রাণীর প্রতি ভালোবাসা নয়, এই তো কিছুদিন আগে জয়াকে দেখা গিয়েছিল তার সবুজে ঘেরা বাগানে এক ঝুড়ি হলুদ হাতে ছবি দিয়েছিলেন তার ফেসবুকে। কাজের ফাঁকে জয়া যখনই সময় পান, তখনই তার ভালো লাগার কাজে সময় ব্যয় করেন, যা অভিনেত্রী নিজেই তার ভক্তদের সাথে শেয়ার করেন বিভিন্ন সময়। জনপ্রিয় এই তারকার ফেসবুক পোস্টের বরাতে জানা গেছে, সে বর্তমানে পরিবারের সাথে রমজান এবং বৈশাখ পালনের জন্য বাংলাদেশে এসেছেন। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা।